وصحبتهم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ জুমাবার 29শে জুলকাদা 1442 হিজরি মোতাবেক 9 জুলাই 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার যে জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর মাহির বিন হামাদ আল মুআইকেলি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা ও ভরসা, যিনি চিরঞ্জীব অমর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন সাথী সঙ্গী এবং তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে তাদের প্রতি রহমত এবং বরকতের দোয়ার পরে বলছেন, অতপর হে মুমিন সকল, আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ ভীরুতার তাকওয়ার উপদেশ দিচ্ছি। এটি হচ্ছে পরকালের জন্য গুরুত্বপূর্ণ সম্বল। যেই পরকালে যালিকা ইয়াউমুন মাজমুউল্লাহুন নাস, যেই দিনে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, জালিকা ইয়াউমুন মাশহুদ, আল্লাহ কোরআনে কেন বলেছেন সেটি মহা উপস্থিতির দিবস হবে। ওমা নুআখিরু ইল্লা লিআজালি মাদুদ, আর তাতে যে বিলম্ব সেটা আসার সময় সেটা একটা নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট সময় রয়েছে। ইয়াউমা ইয়াতি, যেদিন আসবে, লা তাকাল্লামু নাফসুন, কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, ইল্লা বিইজনে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়া, ফামিনহুম শাকী ওয়া সাঈদ, যেই দিন কতক মানুষ হতভাগা হবে আর কতক মানুষ ভাগ্যবান হবে। হে মুসলিম উম্মাহ, সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন মক্কাতুল মুকাররমায় আগমন করলেন, প্রথম ইসমাইল আলাইহিস সালামের মা হাজারকে নিয়ে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সেই সময় ইসমাইল আলাইহিস সালামকে তার আম্মা স্তন্যদান করছিলেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম দুধ পানের বয়সে ছিল। উভয়কে রেখে মক্কায় চলে যাচ্ছেন, মক্কায় তাদেরকে রেখে দিলেন। জমজম যে বর্তমান কূপ রয়েছে তার পাশে একটি বড় গাছ ছিল, সেই গাছের কাছে সেই সময় মক্কায় কেউ ছিল না, কোনো মানুষ বসবাস করত না এবং সেখানে কোনো পানির ব্যবস্থাও ছিল না। তাদেরকে সেখানে রেখে দিয়ে তাদের সাথে একটি ব্যাগ যাতে কিছু খেজুর ছিল, একটি মশক যাতে পানি ছিল দিয়ে চলে যাচ্ছেন। সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, এই দিয়ে কোনো কিছু না বলে ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়েছেন, রওনা হয়েছে। ফাতাবিয়াতু উম্মু ইসমাইল, এই দেখে ইসমাইল আলাইহিস সালামের মা তার পিছনে ছুটেছেন। ফাকালাত, বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আইনা তাযহাবু ওয়া তাতরুকু না ফি বিহাযাল ওয়াদি, কোথায় আপনি যাচ্ছেন এবং আমাদেরকে এই উপত্যকায়, জনহীন উপত্যকায় ছেড়ে যাচ্ছেন? আল্লাযী লাইসা ফিহি আনিসুন ওয়ালা শাই, যেখানে না কোনো পরিচিত কেউ আছে, অন্য রওয়ায়েত রয়েছে ইনসুন, যেখানে কোনো না মানুষ আছে না কোনো কিছু আছে, কোনো খাদ্যের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। ফাকালাত লাহু যালিকা মিরারান, বারবার এই কথাই বলতে থাকলেন, ইয়া ইব্রাহিম, আইনা তাযহাবু ওয়া তাতরুকু না বিহাযাল ওয়াদি, ওয়া জাআলা লা ইলতাফিতু ইলাইহা, কিন্তু তার দিকে ভ্রুক্ষেপ করে দেখছেন না ইব্রাহিম আলাইহিস সালাম, সব আল্লাহ নির্দেশে। ফাকালাত লাহু, যখন দেখছেন যে কোনো উত্তরও
দিচ্ছেন না ইব্রাহিম এবং তাকিয়েও দেখছেন না। জিজ্ঞেস করলেন ইসমাইল আলাইহিসসালামের মা, আল্লাহ আমারাকা আল্লাহুল্লাযী আমারাকা বিহাজা, আল্লাহই কি এই নির্দেশ আপনাকে দিয়েছেন আমাদেরকে এখানে ছেড়ে চলে যাচ্ছেন? কালা নাম, মাথার ইশারা করবেন হ্যাঁ। কালাত, তখন ইসমাইল আলাইহিসসালামের মা বললেন এজান লায়ুদাইয়ুনা, তাই যদি হয় যে আল্লাহর হুকুমে আমাদেরকে মা বেটাকে ছেড়ে যাচ্ছেন তাহলে আমাদেরকে আল্লাহ কখনো বরবাদ করবেন না, আমাদেরকে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না, ধ্বংস করবেন না। এই যে কথাটি এজান লায়ুদাইয়ুনা, আল্লাহর হুকুমে যদি হয় তাহলে আল্লাহ কখনো আমাদেরকে অসহায় করে দেবেন না, কখনো আমাদেরকে ধ্বংস করে দেবেন না, কখনো ব্যর্থ করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যাতে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আস্থা ভরসা ফুটে উঠেছে, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা তিনি যখন এই নির্দেশ দিয়েছেন তাহলে কখন আল্লাহ আমাদেরকে বিনষ্ট করবেন না। তারপরে ফিরে আসলেন আপন জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কিছু দূর, এমন এক জায়গায় পৌঁছে গেলেন যে সেখান থেকে আর কেউ দেখছে না তাকে, অর্থাৎ হাজার ইসমাইলের মাও দেখছেন না আর কেউ তাকে দেখতে পাচ্ছেন না। বাইতুল্লাহ বর্তমান যেই জায়গায় রয়েছে সেদিকে মুখ ফিরালেন, দুই হাত উঠালেন এবং দোয়া করা শুরু করলেন, রব্বে ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমু সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইশকুরুন। হে আমাদের প্রতিপালক, ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, আমার সন্তানকে স্ত্রী সন্তানকে আমি এখানে রেখে গেলাম এমন উপত্যকায় গায়রে যি যার, যেখানে কোনো গাছপালা জন্মায় না, যেখানে কোনো শস্য ক্ষেত নেই, এন্দ বাইতিকাল মুহাররম তোমার সম্মানিত ঘরের পাশে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে জানা ছিল যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ঘর ছিল এবং তার পুনর্নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে করে নেবেন। এন্দ বাইতিকাল মুহাররম, তখনও কাবা ঘরের পুনর্নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হয়নি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লিয়ুকিমুস সালাহ, এই জন্য রেখে যাচ্ছি যাতে করে তারা সালাত কায়েম করে। মক্কায় তাহলে তাদের বসবাসের উদ্দেশ্য হচ্ছে যে তারা সালাত কায়েম করে আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখবে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম, হে আল্লাহ একদল মানুষের অন্তরকে তাদের দিকে ধাবিত করে দাও। এই জন্য সারা বিশ্বের বড় একটি দল উম্মতে মুসলিমা তাদের সকলের অন্তর এই আল্লাহর ঘর কাবা ঘরের দিকেই ধাবিত, হজ করার জন্য, উমরা করার জন্য, মসজিদে হারামে এসে সালাত আদায় করার জন্য সবার অন্তর চায় যে সেখানে পৌঁছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। ওয়ারযুকহু মিনাস সামারাত, যেখানে কোনো ফলের গাছপালা নেই, শস্য ক্ষেত নেই, সব পাহাড় আর পাহাড় শুধু, সেখানকার জন্য, সেখানকার অধিবাসীদের জন্য দোয়া করছে ওয়ারযুকহু মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে ফলের রিজিক দান কর, লাআল্লাহুম ইশকুরুন, যাতে করে তারা শুকরগুজার হতে পারে, শুকরিয়া আদায় করে। সেই হাদিসে রয়েছে ইসমাইলের মায়ের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর তারপরে পায়ের আঘাত করলেন পেছন দিক দিয়ে অথবা ডানার আঘাত করলেন জমিনে, যাতে জমজম কূপ ফুটে উঠল এবং সেই ফেরেশতা বললেন লা তাখাফুদ্দাইআ, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কা করিও না, কোনো ভয় নেই। ফাইন্না হা হোনা বেতুল বাইতুল্লাহ, ফাইন্না হা হোনা বেতাল্লাহ, এখানে আল্লাহর ঘর রয়েছে যা নিশ্চিহ্ন হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে আর বন্যায় প্লাবিত হয়ে ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু এখানে আল্লাহর ঘর রয়েছে। ইবনি হাজাল গোলাম আবু, এই বালক, এই শিশু যে আপনার কোলে রয়েছে,
এবং তার বাবা ইব্রাহিম আলাইহিমুসসালাম তারা নির্মাণ করবে। ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইউ আহলাহ, এবং নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে, স্ত্রী ছেলেকে কখনো বরবাদ করবেন না। হে মুমিনগণ, আম্বিয়া রসুলগণের যিনি সবার সেরা, মানব জাতির সবচেয়ে উৎকৃষ্ট মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কত রকমের বালা মুসিবত এসেছে, কিন্তু সমস্ত বালা মুসিবতের মোকাবেলা করেছেন আল্লাহর প্রতি আস্থার সাথে এবং ইয়াকিনের সাথে। সুস্পষ্ট যে দিনে হক সত্য দিন, তার প্রতি অটলতার সাথে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবচেয়ে বেশি আস্থা ভরসা রেখেছেন, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হোসনা সম্পর্কে, সুন্দর সুন্দর নাম সম্পর্কে, তার সুন্দর সুন্দর গুণাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম রুবুবিয়াত সম্পর্কে তারা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। যার যত বেশি জ্ঞান হবে আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিনের সম্পর্কে, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহর প্রভুত্ব সম্পর্কে, সে তত বেশি আল্লাহর প্রতি আস্থাশীল হবে, ভরসা রাখবে, এবং তাদের ইয়াকিন সবচেয়ে বেশি মজবুত ছিল। এই জন্য নবী রাসূলগণ নিজ নিজ জাতিকে বলেছেন, ওমা আলানা আল্লাহ না তাওয়াক্কাল আলাল্লাহ, আমাদের কী বা হয়েছে যে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো না? অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবো। ওয়াকাদ হাদানা সুবুলানা, অথচ আল্লাহ আমাদেরকে আমাদের সঠিক পথ প্রদর্শন করেছেন। ওয়ালা নাসবিরান্না আলামা আজাইতুমুনা, হে জাতিরা, অবাধ্য জাতিরা, যেসব কষ্ট তোমরা দিচ্ছ আমাদেরকে, তার ওপর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব আর করে যাচ্ছি। ওয়াল আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কেলুন, যারা ভরসাকারী তারা যেন একমাত্র আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে। এই জন্য উত্তম পরিণাম তাদের সাথ দিয়েছে, এবং যারা আম্বিয়া রসুলগণের শত্রুতা করেছে তারা অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসের সম্মুখীন হয়েছে। সমস্ত আল্লাহর প্রতি আস্থা ভরসাকারীদের ইমাম যিনি সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রবের প্রতি আস্থা ভরসার ক্ষেত্রে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট দৃষ্টান্ত ছেড়ে গেছেন। সমস্ত জীবনের কাজকর্মকে, প্রতিটি বিষয়কে আল্লাহর প্রতি ন্যস্ত করেছেন সব যে কোনো অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন তাকে এর বাস্তবায়ন করেছেন যথাযথ। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল লাযী লা ইয়ামুত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আস্থা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার ওপর যিনি অমর, আল্লাযী লা ইয়ামুত, যিনি অমর, আর আল্লাহ ছাড়া সমস্ত কিছু মরণশীল, ধ্বংসশীল। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তার প্রশংসার সাথে সাথে তাসবিহ করো। ও কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ অপরাধ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখার জন্য যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি দোয়ায় বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ, তোমার সামনে আত্মসমর্পণ করেছি। অবিকা আমানতু, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়ালাইকা তাওয়াক্কালতু, তোমার প্রতি আস্থা ভরসা করেছি। ওয়া ইলাইকা আনাবতু, তোমার অভিমুখী হয়েছি। অবিকা খাসামতু, তোমার মাধ্যমে আমি সত্যের পক্ষ, হকের পক্ষ থেকে প্রতিবাদ করে থাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা, হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ, তোমার ইজ্জতের আশ্রয় গ্রহণ করছি। লা ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আন্তুদিল্লানি, আশ্রয় কামনা করছি, আমাকে গোমরাহ করিও না, গোমরাহ হওয়া থেকে। আন্তাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, তুমি চিরঞ্জীব যিনি অমর। ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, পক্ষান্তরে সমস্ত জিন মানুষ মারা যাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী মুসলিমে মুসনাদ আহমদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বরই গাছের তলায় অবতরণ করলেন, এবং তার হাতে যে তরবারি ছিল সেই তরবারি সেই গাছে ঝুলিয়ে দিলেন, বা বাবলা গাছ ছিল।
আর তার সাথে সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তারাও শুয়ে পড়েছিলেন, অনিমনা নওমাতান বলছেন সাহাবায়ে কেরামগণ, আমরাও ঘুমিয়ে পড়েছি। ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনার, হঠাৎ করে দেখি রাসূলুল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন। সেই সময় ওয়াইজা ইনদাহু আরাবি, একজন বেদুইন কাফের রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে পৌঁছেছে, আর তারপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি নিজের হাতে নিয়ে, ইন্না হাযা ইখতারাত আলিয়া সাইফি, হাতে নিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে এই লোকটি আমার ওপর তরবারি ধারণ করেছে হত্যা করার জন্য। ওয়ানান নাম, যেই সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ফাস্তাই কাজ, তো হঠাৎ করে আমি জেগে পড়েছি। ওয়াহুয়া ফিয়াদিহি সালতান, দেখি যে সেই তরবারি, নাঙ্গা তরবারি কভার থেকে সে বের করে প্রস্তুত হয়ে রয়েছে হত্যা করার জন্য। যখন জেগে গিয়েছি সে বলছে, মাইয়ামনো কামিননি, আমার থেকে তোমাকে কে রক্ষা করবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাম উত্তরে বলেছিলেন, সত্যিকার আল্লাহর প্রতি আস্থা ভরসার বাস্তব প্রমাণ দিয়ে একজন ব্যক্তি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে আস্থা ভরসা রাখলে যে জবাব বেরিয়ে আসে, সেই জবাব দিয়েছিলেন আল্লাহ। রাসূল বলছেন, আমি জবাব দিলাম আল্লাহ, আল্লাহ রক্ষা করবে তোমার থেকে, কোনো বিচলিত হওয়া নেই। দ্বিতীয়বার আবার সেই লোক জিজ্ঞেস করছে, মাইয়াম নাকামিনী, আমার থেকে কে রক্ষা করতে পারে তোমাকে? রাসূলুল্লাহ বললেন, কুলতু আল্লাহ, আল্লাহ রক্ষা করবেন। এই দুইবার বলাতে ফাসাকাতা সাইফ মিয়াদিহি, ওই কাফের বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মুজিজা অলৌকিক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে হাতে তরবারিটি উঠিয়ে নিলেন, আর তারপরে বলে, মাইয়াম নাকামিনী, এখন তোমাকে কে রক্ষা করবে বলো, এখন তোমাকে কে রক্ষা করতে পারে? সেই বেদুইন বলল, কোন কা খায়র আখেজিন, আপনি উত্তম পাকড়াওকারী হন, অর্থাৎ কেউ যদি কোনো অপরাধীকে ধরে নেয় তার সাথে যে সর্বোত্তম আচরণ করতে পারে সেই আচরণটা আপনার কাছ থেকে আশা রাখি, সেটাই করবেন আপনি, আমার কোনো ক্ষয়ক্ষতি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন, আতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য প্রদান করছো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু রাসূল? সেই বেদুইন বলল, লা, না, এটা আমি মানব না। ওয়ালাকিন ওয়াহিদুকা, তবে আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি যে আলা আল্লাহ ওকাতিলুকা, আপনার বিরুদ্ধে কখনো আমি লড়াই করব না, যে যা করবে তাই করুক, কিন্তু আমি আপনার বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। ওলা কোনো মা কৌমে কৌমিন ইউকাতিল উনুক, না, আর এমন কোনো জাতির সাথও দেব না যারা আপনার বিরুদ্ধে লড়াই করবে, আমি নিরপেক্ষ থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। কি উদার অন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জি, কত বড় যে ক্ষমাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের সাথে তো ছিলেন কিন্তু কাফেরদের সাথেও, আল্লাহ দুশ্মনদের সাথেও কত ভালো আচরণ করেছেন রহমতুল্লিল আলমিন। এই জন্য কোরআনে কেরিমে আল্লাহ বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাফ করে দিয়ে ছেড়ে দিলেন, ঠিক আছে যা। ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রতি আস্থা ভরসা সম্পর্কে বলছেন, ওয়া তাওয়াক্কালু মিন আকওয়াল আসবাব আল্লাতি ইয়াদফাউ বিহাল আবদু মা লা ইউতিকু মিন আযাল খালকি ওয়া যুলমিহিম ওয়া উদওয়ানিহিম। আল্লাহর প্রতি আস্থা ভরসা সবচাইতে শক্তিশালী উপায় বান্দার জন্য এমন কষ্টদায়ক বিষয়গুলি প্রতিরোধ করার ক্ষেত্রে যা অন্যের পক্ষ থেকে হয়ে থাকে। অন্য কেউ যখন কষ্ট দেয়, বিভিন্ন রকম মানসিক, শারীরিক, আর্থিক বিভিন্নভাবে যখন কষ্ট দেয়, জুলম অত্যাচার করে এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, তার মোকাবেলা করার জন্য সবচাইতে শক্তিশালী মাধ্যম হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ভরসা। বলছেন, ফাইনাল্লাহা হাসবহু আই কাফি, কারণ আল্লাহ রাব্বুল যথেষ্ট, যে আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবহু, আর আল্লাহ যার জন্য যথেষ্ট হবেন তাকে আল্লাহ অবশ্যই রক্ষা করবেন। সুতরাং তার ক্ষেত্রে কোনো শত্রু যদি মনে করে যে তার ক্ষয়ক্ষতি করব, কিছুই করতে পারবে না, তবে আল্লাহ যতটুকু সামান্য কিছু কষ্টের কথা যদি লিখে রাখেন সেটি ভিন্ন বিষয়,
যেমন মানব জীবনে কখনো গ্রীষ্মকালে গরম লাগে, শীতকালে শীত লাগে, পেটে খাবার না থাকলে ক্ষুধার্ত হয়, মানুষ পিপাসিত হয়, এই রকমই সামান্য কষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহর দুশমন, আল্লাহর প্রতি আস্থা ভরসাকারী দুশমন কোনো কিছুই করতে পারে না সত্যিকার অর্থে। যদি আল্লাহর প্রতি ভরসা রাখে তো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। বড় ধরনের কোনো ক্ষতি করবে এটা ফালাই কোনো আবাদান, এটা কখনো হইতে পারে না। হে মমিনগণ, বান্দার অন্তরে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা কিভাবে তৈরি হবে, এর গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মারিফাতুল্লাহ বি আসমাহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর মারিফাত হাসিল করা তার নাম সমূহ এবং গুণাবলীর মাধ্যমে। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলি শিখবেন, সেই নামগুলির অর্থ এবং আল্লাহর যে গুণাবলী রয়েছে সেগুলির অর্থ উপলব্ধি করবেন, জানবেন, আর তারপরে সেগুলির প্রতি ইয়াকিন বিশ্বাসকে মজবুত করবেন, সেগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়ে যেন উঠে। যতটা বেশি আল্লাহ রব্বুল সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তার নাম গুণাবলীর মাধ্যমে, তত বেশি আপনার আল্লাহর প্রতি আস্থা ভরসা মজবুত হবে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞানী হবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং ভরসার ক্ষেত্রে পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম, যেমন উদাহরণস্বরূপ আসমা হুসনার মধ্যে একটি রয়েছে আল ওকিল, ওকিল, ওকিল থেকেই তওয়াক্কল, বা তওয়াক্কল থেকে হচ্ছে ওকিল আল্লাহর নাম। তো আল্লাহর নাম যখন ওকিল, তিনি কর্মবিধায়ক, সমস্ত কিছুর মালিক, সমস্ত ব্যবস্থাপন আল্লাহ রাব্বুল আলমিন করে থাকেন। আল্লাজি জামিউল মাখলুকাত তাহতা ওয়াকালাতি ওয়া তাদবীরি, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলমিনের রক্ষণাবেক্ষণে রয়েছে, আল্লাহ রাব্বুল নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ রাব্বুল আলমিনের আরেকটি নাম হচ্ছে আল কফিল, জি আল্লাহ রাব্বুল কফিল, আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছেন রিজিক সম্পর্কে দায়িত্বশীল, এবং মানুষের যাতে কল্যাণ রয়েছে সে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলমিন করে থাকেন। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সমস্ত সৃষ্টি তার, সুতরাং আদেশ নিষেধ হবে তার, আদেশ নিষেধের বাস্তবায়ন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের নিঃশর্তভাবে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যথেষ্ট হবেন, অভিভাবক হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে সাহায্যকারী হবেন ওই সমস্ত মানুষের জন্য যারা তার প্রতি আস্থা ভরসা রাখবে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এবং যা চান তারই চূড়ান্ত ফয়সালা করতে পারেন। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, আল্লাহ রাব্বুল বলছেন যে আল্লাহ হচ্ছেন পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ফাত্তাখিজু ওয়াকিলা, সুতরাং তাকেই কর্মবিধায়ক হিসাবে তার প্রতি আস্থা ভরসা রাখবে এবং তাকে কর্মবিধায়ক হিসাবে, ওকিল হিসাবে গ্রহণ করা। যালিকুম আল্লাহু রব্বুকুম, তিনি তো হচ্ছেন তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। খালিকু কুল্লি শাই, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। ফাবুদুহ, সুতরাং হে মানুষ তোমরা তারই ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইউ ওয়াকিল, তিনি প্রতিটি বস্তুর কর্মবিধায়ক। আজকে উম্মতে মুসলিমা আল্লাহর প্রতি আস্থা ভরসার কত না মুখাপেক্ষী, বিশেষ করে যেই জামানায় শারীরিক রোগ ব্যাপক আকার ধারণ করেছে, মানসিক রোগ, সামাজিক রোগ, আর ভয় ভীতি যে মানুষের অন্তরে কত বদ্ধপরিকর হয়ে গেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা ভরসা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার এই মুসলিম উম্মা কত যে মুখাপেক্ষী, এবং সত্যিকার অর্থে তার প্রতি ভরসা রাখবে কোনো কল্যাণ লাভের ক্ষেত্রে অথবা অনিষ্ট দূরীভূত করার ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, আর তার সাথে সাথে শরীয়ত সম্মত যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবশ্যই অবলম্বন করবে। আল্লাহর প্রতি আস্থা তওয়াক্কল, এটি এক মহান একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়। তাওহীদের সবচাইতে উচ্চ স্থান হচ্ছে এই তওয়াক্কল, আল্লাহর প্রতি আস্থা ভরসা, এবং সেটি হচ্ছে আশরাফুত তাআত, গুরুত্বপূর্ণ একটা নেকির কাজ।
মহত্বপূর্ণ কাজ। দিনের দুটো দিক রয়েছে, দিনের দুটো দিক রয়েছে, একটি হচ্ছে ইস্তিআনা, সাহায্য কামনা করা, আর আরেকটি হচ্ছে এবাদা। আর তওয়াক্কল হচ্ছে আল্লাহর কাছে সাহায্য কামনা করা, আর আল্লাহ অভিমুখ হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া হচ্ছে এবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফাতিহা এই জন্য ইরশাদ করেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই এবাদত করি, এই এবাদতের মাধ্যমে আল্লাহ অভিমুখী হই, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। এই জন্য কোনো মানুষের দিন, ঈমান, ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে না আল্লাহর প্রতি আস্থা ভরসা ছাড়া। আল্লাহর প্রতি আস্থা ভরসা আর সম্পর্ক দিনের সাথে ঠিক ওই রকমই যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। যেমন মাথা গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা, কিন্তু এই মাথা দেহের ওপরই দাঁড়িয়ে থাকবে, এই দেহ ছাড়া, শরীর ছাড়া শুধু মাথা থাকতে পারে না। ঠিক ওই রকমই ইসলাম, ঈমান, এহসান, তাওয়াক্কুল ছাড়া প্রতিষ্ঠিত থাকতে পারে না। মহান আল্লাহ কোরআনে কারিমের ইরশাদ করেছে, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল, অদৃশ্যের জ্ঞানী, অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাইহি ইয়ারজাউল আমরু কুল্লু, সমস্ত কিছু তার দিকেই প্রত্যাবর্তনশীল, সব কিছু তার কাছে ফিরে যাবে, ফিরে যাচ্ছে। ফাবুদহু, সুতরাং তাঁরই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার প্রতি আস্থা ভরসা করো। আমা রব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন, গাফিল, অনবহিত নন। এবং মনে রাখবেন যে অফুরন্ত কল্যাণ আর অশেষ অজস্র রিজ্ক তখনই আসবে যখন যিনি আল আলিম আল খাবির সমস্ত সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই জানেন, তার প্রতি আস্থা ভরসা করবে। এই জন্য মুসনাদ আহমদ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি তো রয়েছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল হাক্কা তাওয়াক্কলে, যদি তোমরা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে আস্থা ভরসা রাখতে, লা রাযাকাকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করতেন, কামাই আর যকুত তাই, যেমন পাখি কুলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেটে বাসা থেকে পাখিরা বেরোয় আর সন্ধ্যাবেলা পেট পুরে, পেট ভর্তি করে বাসায় ফিরে আসে। বান্দা কীভাবে রিজিকের ক্ষেত্রে আশঙ্কা করতে পারে, ভয় ভীত থাকতে পারে যে রিজিক আমার ছুটে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের দায়িত্ব নিয়েছেন যিনি সৃষ্টিকর্তা। তিনি ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে, নিয়ামত রয়েছে তা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা রয়েছে, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তোমাদেরকে আকাশে জমিনে রিজিক দিয়ে থাকে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ফান্না তু ফাকুন, কোথাও উল্টা দিকে তোমরা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নিন। যেই ব্যক্তি আল্লাহকে চেনবে সেই ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেবে না এবং কারো দিকে ঝুঁকবে না, এবং যেই ব্যক্তি আল ওয়াকিল, যিনি আল্লাহ রাব্বের কর্মবিধায়ক, তার কাছে আশ্রয় নেবে, সেই ব্যক্তি একটি মহা শক্তিধর সত্তার কাছে আশ্রয় নিল। হে মুসলিম উম্মাহ, আল্লাহর প্রতি ভরসা মানুষ যখন রাখে তখন সে নিজের ভাগ্যে যা কিছু জুটে তাতে সন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, কাজা এবং কাদর তকদির রয়েছে তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা রাখবে সে তার তকদিরের উপর সন্তুষ্ট হয়ে যাবে। যখন তকদিরের প্রতি সন্তুষ্ট হবে তখন আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে, আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারবে এবং জান্নাত লাভে ধন্য হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে, লানুবাউয়িআন্নাহুম মিনাল জান্নাতি ওয়ারাফা, অবশ্যই তাদেরকে জান্নাতের বহু
কক্ষ বিশিষ্ট অট্টালিকায় আশ্রয় দান করব, স্থান দান করব। তাজরি মিন তাহতাল আনহার, যার নিম্ন দেশে নহর সম প্রবাহিত রয়েছে। খালেদিন ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। নিয়মা আজরুল আমেলিন, আমলকারীদের জন্য কতই না সুন্দর প্রতিদান রয়েছে। আল্লাযিনা সাবারু, তারা হচ্ছে ওই সব লোকেরা যারা ধৈর্য ধারণ করে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা করে। শুধু তাই নয়, বরং যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা বললেন, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কালা রাসূলুল্লাহ বলেছিলেন, হুমুল্লাযিনা লা ইস্তারকুন, ওরা হচ্ছে যারা ঝাড়ফুঁক তলব করে না, যার তার কাছে যেখানে সেখানে বলে একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, একটু দম করে দেন তো, এর পিছনে এত ছুটাছুটি করেন, নিজেকে নিজেই দম করার চেষ্টা করবে কিন্তু অন্যের শরণাপন্ন হতে যাবেন, আল্লাহর প্রতি আস্থা ভরসা মজবুত থাকার কারণে। ওয়ালায়াতা তাইয়ারুন, এবং তারা অলক্ষিক লক্ষণে বিশ্বাসী নয়, কারণ যারা অলক্ষিক লক্ষণে বিশ্বাস করে তাদের আল্লাহর প্রতি আস্থা ভরসা থাকে না, তারা সামান্য কিছুতে ভয় পায়। ওয়ালা ইয়াক্তাউন, এবং তারা লোহা গরম করে শরীরে দাগ দেয় না, বিশেষ যে প্রাচীন যুগে চিকিৎসা ছিল ওই রকম চিকিৎসাও করতে চায় না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বরং তারা তাদের প্রতিপালকের ওপর সত্যিকার অর্থে আস্থাশীল ভরসা রাখে। যারা আল্লাহকে ওকিল কর্মবিধায় হিসাবে গ্রহণ করবে তাদের মনে শান্তি নেমে আসবে এবং তাদের চক্ষু শীতল হবে, তাদের অবস্থাও ভালো হবে, কারণ তারা নিশ্চিত জানে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ যা চান তাই ঘটে থাকে আর যা চান না তা ঘটে না। সুনানে তিরমিজির এই জন্য হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম, হে মানুষ জেনে রাখো, আন্না লুম্মাতা লাউ ইজতামা, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, আলা ইয়ান ফাউকা বেশাই, কোনো কিছুর মাধ্যমে তোমার উপকার করবে, লাম ইয়ান ফাউক, তোমার উপকার করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত, ইল্লা বেশাইন, তবে এমন কিছুর ক্ষেত্রে পারবে, কদ কাতাবাহু আল্লাহ লাক, যেটা আল্লাহ তোমার লিখনিতে রেখেছে, তোমার ভাগ্যে যদি লিখে থাকেন তাহলে উপকার করতে পারো, না হলে সারা পৃথিবীর কোনো শক্তির কোনো ক্ষমতা নেই। ওয়ালাম ইস্তামাউ আলা ইয়াদুর রুকা বেশাই, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, একমত হয় যে তোমার ক্ষতি সাধন করবে, লাম ইয়াদুর রুক, তোমার কোনো ক্ষতি করতে পারবে, ইল্লা বেশাইন, কদ কাতাবাহু আল্লাহ আলাইহি, তবে আল্লাহ যদি লিখে থাকেন যে তাদের মাধ্যমে তোমার কোনো ক্ষতি হবে তাহলে সেটা হতে পারে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে। রফিয়াতিল আকলাম, তকদিরের তকদির লিখার যে কলম সেই কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওজাফাতে সোহফ, এবং তকদিরের যে লিপি রয়েছে সেটা শুকিয়ে গেছে, সেখানকার কালি শুকিয়ে গেছে। হে আবদুল্লাহ, আল্লাহর বান্দা, রবের ওপর ভরসা করুন, রব যথেষ্ট হবেন, এবং জেনে রাখুন যে যে বিপদ আপদের সম্মুখীন আপনি হয়েছেন সেটা কখনো ভুল করার নয়, সেটা আপনার ভাগ্যেই ছিল, এবং যেটা ভুল করে যেখানে বেঁচে গেছেন বিপদ আপদ থেকে, আপনি ভাবিয়েন না যে আমি বেঁচে গেছি নিজের চেষ্টায় জ্ঞান গরিমায়, বরং সেই বিপদ আপদ তোমার উপর আসার নয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার অর্থে মুমিন ওরা, যাদের সামনে আল্লাহর কথা আলোচিত হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হলে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তার আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে। আল্লাযিনা ইয়াকিমুনা সালাহ, যারা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে আস্থা ভরসা রাখে তারা পাঁচ অক্ত সলাৎ কায়েম করবে। ওয়ামা রাযাকনা মিন ফাকুন, যা আমি তাদেরকে উপজীবিকা হিসেবে দিয়েছি তা থেকে তারা খরচ করে, যাকাত দিয়ে থাকে। উলাইকা হুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ইমানদার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য বহু মর্যাদা রয়েছে, বহু উঁচু মর্যাদা রয়েছে তাদের প্রতিপালকের নিকট, মাগফিরা, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়ারিজকুন করিম, সম্মানজনক রিজিক রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলমের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে বলছেন যে, হে মুমিনগণ, আল্লাহর প্রতি আস্থার বাস্তবায়ন, তাওয়াক্কুল, ভরসার বাস্তবায়ন মানে এই নয় যে আপনি কর্ম করবেন না, আপনি দুনিয়ার যে শরীয়তসম্মত বৈধ যে উপায়গুলি রয়েছে কল্যাণ হাসেলের জন্য আর অনিষ্ট থেকে রক্ষার জন্য,
সেগুলি করবেন না, না কর্মহীনতা নয়। তার সাথে সাথে মনে রাখবেন যে সব মাধ্যমগুলি রয়েছে সেগুলি আপনি গ্রহণ করবেন বৈধ মাধ্যম, কিন্তু সেগুলির উপর ভরসা করবেন না, ভরসা আল্লাহর উপর করবেন। যতটা আল্লাহ জ্ঞান গরিমা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন শারীরিক মানসিক, সেটার প্রয়োগ করে সেসব ব্যবস্থা উপায় গ্রহণ করে ভরসা আপনি নিজের ওপর, নিজের কর্মের ওপর করবেন না, বিদ্যাবুদ্ধির ওপর করবেন না, ভরসা করবেন যিনি সমস্ত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি শরীয়তসম্মত মাধ্যমগুলি গ্রহণ করে না সেই ব্যক্তি অপারগ, এবং সেই ব্যক্তি সীমালঙ্ঘনকারী, সেই ব্যক্তি হচ্ছে নিন্দিত, মজমুম, সেই ব্যক্তি সত্যিকার আল্লাহর প্রতি ভরসাকারী নয়। যে ব্যক্তি বলছে ভাগ্যে যা আছে তাই হবে, আমি কিছু করব না, বরং সেই ব্যক্তি হচ্ছে অসৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে যাদেরকে আল্লাহর প্রতি আস্থা ভরসাকারী বলা হয়েছে তারা প্রতিটি যুগে যুগে আম্বিয়া রসুলগণ, এবং তাদের যারা খাঁটি উম্মত তারা কর্ম করেছে, তারা দিন দুনিয়ার ক্ষেত্রে কল্যাণমূলক আমল করেছে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, কানা আহলুল ইয়ামান ইয়াহুজ্জুন ওয়ালা ইয়াতাযাওয়াদুন, ইয়ামানের লোকেরা প্রাচীন যুগে ইসলামের পূর্বে তারা হজে আসতো, বা এমনকি ইসলামের ইতিহাসে প্রথম দিকে তারা হজে আসতো, কিন্তু তারা সম্বল নিয়ে পাথেয় নিয়ে আসতো না, খালি হাতে চলে আসতো, আর আসার পরে হজের মৌসুমে মিনা আরাফা মুজদালিফা ভিক্ষা করা শুরু করতো। ওয়া ইয়াকুলুন, এবং তাদের কাছে যে কিছু নেই খাবার দাবার কোনো কিছু নেই, বলতো নাহনুল মুতাওয়াক্কেলুন, আমরা আল্লাহ ভরসাকারী, আল্লাহর প্রতি ভরসা করে এসেছি। আল্লাহর প্রতি ভরসা মানে আপনি সম্বল নেবেন না, আল্লাহর প্রতি ভরসা মানে আপনি রাস্তা খরচ নেবেন না, এটা নয় আসলে, কিন্তু তাদের মূর্খতা ছিল। ফায়দা কাদে ও মক্কা, যখন মক্কা আসতো সালুন নাসা, জনগণের কাছে ভিক্ষা চাওয়া শুরু করতো। ফায়ানজাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ রাব্বুল এই আয়াত নাজিল করে সতর্ক করে, তাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, রাস্তা খরচ অবশ্যই নিয়ে আসো, ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তবে সবচাইতে উৎকৃষ্ট পাথেয় হচ্ছে আল্লাহ ভীরুতা। তাকওয়া যদি থাকে তো হারাম করবে না, তাকওয়া যদি থাকে, আল্লাহ ভীরুতা থাকে তো তুমি এই ভিক্ষা করাকে, এই নিকৃষ্ট পেশাকে তুমি গ্রহণ করবে না। আম্বিয়া রসুলগণ আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আস্থা ভরসা রেখেছেন, কিন্তু তার সাথে সাথে পার্থিব যে সব বৈধ উপায় উপকরণ মাধ্যম রয়েছে সেগুলি তারা প্রত্যেকে গ্রহণ করেছেন। চিন্তা করে দেখুন নূহ আলাইহিস সালামের ইতিহাস, তিনি এই মহাবন্যা থেকে রক্ষার জন্য নিজের এবং নিজের পরিবার, মমিন মমেনাত যারা সাথী সঙ্গী তাদের রক্ষার জন্য পানি জাহাজ তৈরি করেছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য সেখানে খাদ্যের নিয়ন্ত্রণ করেছেন, যে কিভাবে এই খাদ্যের নিয়ন্ত্রণ করতে হবে। মূসা আলাইহিস সালাম সাগরে যখন সামনে পৌঁছলেন, পেছন দিক থেকে তাড়া করে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আসলো ধরার জন্য, মূসা আলাইহিস সালাম তার সাথে সঙ্গী বনী ইসরায়েল মুমিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় আল্লাহ এমনিতে তাদেরকে সাগর পার করে দিলেন না, বরং বলেন আনিদরে বেআসাকাল বাহার, সাগরে বাড়ি মারো, লাঠির বাড়ি মারো, লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, তাহলে তদবির করতে হয়েছে, আর তারপরে তকদির ভালো হয়েছে। সমস্ত আস্থা ভরসাকারীদের ইমাম সৈয়দুল বশার, আম্বিয়া রসুলগণের সবচেয়ে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব বৈধ উপায় উপকরণ মাধ্যম গ্রহণ করেছেন এবং সেগুলি গ্রহণ করার নির্দেশ দান করেছেন। তিনি ঔষধ পান করেছেন এবং তিনি রাত্রে ঘুমাবার সময় সাথী সঙ্গীদেরকে বলেছেন, উম্মতকে বলেছেন যে তোমরা আগুন নিভিয়ে দেবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বলেছেন, যখন আশঙ্কা করেছেন শত্রু, বলেছেন মাইয়াহ রাসূলুল্লাহ, আজকে রাতে আমাদের কে পাহারা দিবে, দেখাশোনা করবে জেগে, যেমন আবু দাউদের হাদিসে রয়েছে। হিজরতের ঘটনা নিয়ে একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসাধ্য আত্মরক্ষার জন্য যতগুলি বৈধ উপায় রয়েছে সবগুলি গ্রহণ করেছেন। এই জন্য যখন বিছানা ছেড়ে রাতের অন্ধকারে বেরোলেন, আর কাফেররা সেই রাতে বাড়ি ঘেরাও করে আছে, বললেন যে আমার এই বিছানায় একজনকে তো ঘুমাতে হবে, না হলে খালি বিছানা দেখলে তো ভাববে যে ও তো বেরিয়ে গেছে, তাহলে তো হবে না কাজ, তো একজনকে ঘুমাইতে হবে, কে এখানে থাকবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বিছানায় শুয়ে থাক। তারপরে আমার একজন সঙ্গীর প্রয়োজন রয়েছে, কি আমার সফর সঙ্গী হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সফর সঙ্গী হয়ে নিলেন এবং সরাসরি চললেন না, উল্টো দিকে গেলেন, মদিনা মক্কা থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে গেলেন, সেই
সর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, লুকিয়েও থাকলেন, এ সমস্ত কিছু করেছেন। আর তারপরে যখন কাফের কোরাইশরা সেই গুহা পর্যন্ত, গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেছে, সেই সময় অবকার সিদ্দিক রাজি আল্লাহ তার রসুল্লাহ বলছেন, ইয়া রসুল্লাহ আন্না আহাদহম নাজারা তাহাতা কাদামাই, তাদের কোনো একজন যদি একটু পায়ের দিকে নিচে একটু এইভাবে দেখে, তাহলে আবসার, তাহলে আমাদেরকে দেখে ফেলবে যে আমরা এই গুহায় লুকিয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই সময় সমস্ত তদবির যা করার করে ফেলেছেন, আর কিছু করার নাই। এখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাজ বাকি, আল্লাহর প্রতি আস্থা ভরসা প্রকাশ করছেন, বলছেন মা জান্ন কা ইয়া আবুবকর বে ইসনাইন, এই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা থাকতে পারে আবু বকর, আল্লাহ সালেস ও যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সূরা তাওবাতে ইরশাদ করেছেন এই মর্মে হিজরতের ঘটনাকে কেন্দ্র করে, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, হে মানুষ, হে মুসলিমরা, হে মক্কার লোকেরা, তোমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেরা তাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, সানিয়াস নাই দুইয়ের দ্বিতীয় তিনি ছিলেন আবু বকর এবং তিনি, ঈদ হোমা ফিলগার, যখন উভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, ঈদ ইয়াকুলুল সাহেব, নিজ সাথীকে বলছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাহজান, চিন্তা করিও না, তুমি চিন্তা কেন করছো, তারা দেখে নেবে, কখনো দেখতে পাবে, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশান্তি নামিয়ে দিলেন তার প্রতি, তার সঙ্গীর প্রতি, ওয়াইয়াদ হবে জুনুদিন লাম তারাহ, এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ শক্তিশালী করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে সেই সেনাবাহিনীকে তারা দেখছিল না। কাফের ওয়াজাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, কাফের শক্তি যে কাফের শক্তির যে বাক্য বা তাদের যে মূল উদ্দেশ্য সেটাকে আল্লাহ রাব্বুল্লাহ নিচে নামিয়ে দেন, কালিমাতুল্লাহ আল ওরি, আল্লাহর কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদকে আল্লাহ সুউচ্চ করলেন, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল মহাপরাক্রান্ত, তিনি বিজ্ঞানময়। তারপরে হে মুমিন ভাইগণ, জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ হচ্ছে বিশেষ এই উম্মতের ওপর, যে নেকির বিশেষ বিশেষ কিছু মৌসুম আল্লাহ রাব্বুল আলমিন এই উম্মতে মুসলিমাকে দান করেছেন। সে সমস্ত নেকির গুরুত্বপূর্ণ মৌসুমের একটি হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশ দিন, যে সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল আমালু ফি আই আফ আইয়ামিন আফজাল মিনহা ফি হাযিহি, কোন আমল উৎকৃষ্ট হতে পারে না এই দিনগুলির আমলের তুলনায় অন্য কোনো সময়। কালো ওয়ালাল জিহাদ, সাহাবিরা বললেন আল্লাহ রাস্তা জিহাদও কি এর সমান হবে না, কালো ওয়ালাল জিহাদ ইল্লা রাজুল খাতারা খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, ভাষাগুলি বিভিন্নভাবে এসেছে, সহিহ বুখারীতে এই ভাষা দিয়ে এসছে হাদিসটি। তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়, ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, এবং জান মালের ঝুঁকি নিয়ে বেরোলো এবং ফিরে আসলো না জিহাদের ময়দান থেকে, সেখানে শাহাদাত বরণ করলো, তাহলে তার মর্যাদা কেউ পাবে না। এই দিনগুলির নেক আমল সারা বছরের সমস্ত দিনের নেক আমলের চাইতে উৎকৃষ্ট আল্লাহ রবের কাছে এবং মহান আর আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং জ্ঞানী ব্যক্তি এই সময়কে মূল্যবান মনে করবে এবং এই সময় আল্লাহর রহমত হাসেলের চেষ্টা করবে বেশি বেশি নেক আমলের মাধ্যমে, এবং যেই আমল দুনিয়া আখেরাতে কাজে আসবে, কল্যাণমূলক কাজ, এবাদত বন্দেগি সুন্দর করা, আকীদা আমল সুন্দর করা, আখলাক চরিত্র সুন্দর করা, এইসব করে। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযম ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল কাছে এমন কোনো দিন বেশি মহান নেই, ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফিহিন্না, আর সেই দিনগুলির আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অধিক প্রিয় নয়, মিন হাযিহিল আইয়ামিল আশর, এই দশ দিনের আমলের তুলনায়, এই দশ দিনের আমলের তুলনায় এমন কোনো দিন নাই যে দিনটা বেশি মহান হতে পারে আর যেই দিনের আমলগুলি বেশি আল্লাহর কাছে প্রিয় হতে পারে। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং এই দশটি দিনে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। সুতরাং এই দিনগুলিতে উচ্চস্বরে তাকবীর পাঠ করা সন্ন্যাত, বাড়িতে, রাস্তাঘাটে, মসজিদে, হাটে বাজারে। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা ইবনে উমার ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ইয়াখরুজান ইলা সুক, আবু হুরায়রা এবং আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুম বাজারে বেরিয়ে যেতেন, অথচ বাজারে কোনো কাজ তাদের থাকতো না, ফি আইয়ামিল আশর, এই দশটি দিনে, তার এই দশটি দিনেও বাজারে যদি কেউ সৎ উদ্দেশ্যে যায় ভালো কথা, ইউকাব্বিরানে, তারা তাকবীর পাঠ করতে থাকতেন উচ্চস্বরে, ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা,
জনগণ যারা বাজারে রয়েছে তারা এসব প্রবীণ সাহাবায়ে কেরামদের তাকবীর শুনে তারাও তাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হতো তারাও তাকবীর পাঠ করতে থাকতেন। এই দিনগুলোতে যেসব নেক আমল রয়েছে তার একটি হচ্ছে আল উদহিয়া, কুরবানি করা, যা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। যারা করতে সক্ষম তারা যেন না ছাড়ে, এটি ছাড়া মোটেই উচিত নয়। এবং যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক তার জন্য শরীয়তের বিধান হচ্ছে যে এই দশটি দিনে চাঁদ উঠে যাওয়ার পরে জিলহজ মাসের কোনো রকমের লোম পশম শরীরে ফেলবে না এবং নখ কাটবে না, যতক্ষণ পর্যন্ত নিজ কোরবানি জবাই না হয়ে যাবে বা জবাই করে না নিবে। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইযা রায়তুম হিলালা যিলহিজ্জা, যখন জিলহজ মাসের তোমরা চাঁদ দেখে নেবে, ওয়া আরাদা আহাদুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, ফালিয়ুম সে কানশারি ওয়া আজফারি, তাহলে নিজের লোম পশম চুল কাটবে না এবং নখও কাটবে না। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে যেন হেদায়ত দান করেন, আমাদেরকে যেন আশ্রয় দান করেন, আমাদের আমরা তার প্রতি আস্থা ভরসা রাখি, আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হন। আল্লাহ সত্যিকার আস্থা ভরসা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন, আল্লাহ তার সম্পর্কে সুধারণা রাখার তৌফিক দান করেন। বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।